গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গভর্নমেন্ট এক্সামে আরও একবার স্বাগত। আজকে আমরা যেটা শিখবো, তো ভিটামিনের যে কটি ভিটামিন রয়েছে সেই ছটি ভিটামিনের রাসায়নিক নামগুলি আমরা শিখবো একটি শর্টকাট নিয়মের মাধ্যমে। এটি একবার পড়লে তোমাদের মনে থেকে যাবে এবং আর পরবর্তীকালে আর পড়ার দরকার হবে না। তো এটি হলো স্মার্ট স্টাডি। তো এইভাবেই পড়লে মনে থাকে অ্যাকচুয়ালি। তো যেটা রয়েছে ভিটামিনের রাসায়নিক নাম শর্টকাট পদ্ধতিতে আজকে পড়ব। তো পদ্ধতিটি হলো, ভিটামিন ছটি যে রাসায়নিক নাম মনে রাখার উপায়টি হলো, বাচ্চাটি রথ এঁকে টফি পেল, একটা ছোট বাচ্চা একটা রথের ছবি এঁকেছে এবং তাকে উপহার হিসাবে একটি ট্রফি দেয়া হয়েছে, ঠিক আছে? তো এইটি মনে রাখতে হবে। তো মেইন ওয়ার্ডটা হলো রথ এঁকে বাচ্চাটি কি পেল, ট্রফি পেল, একটা একটি রথ এঁকে বাচ্চাটি ট্রফি পেল। তো এইটি হলো ওয়ার্ডটা। তো ভিটামিন এ, বি, সি, ডি, ই আর কে এভাবে সাজিয়ে নেবে, তাহলে কি পাবো? রথ এঁকে ট্রফি পেল। তো রথ, রথের র, রয়ের থেকে কি পাবো, র হলো ভিটামিনের এর রাসায়নিক নাম রেটিনল, র থেকে পেলাম রেটিনল। রথ একে থ, থ থেকে পেলাম ভিটামিন বি এর রাসায়নিক নাম থায়ামিন। তো হয়ে গেল রথ একে একে। এবার এ, এ ফর এ বা অ, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। একে, কে মানে ক, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। তো এটা পেয়ে গেলাম। এবার র থেকে এবার কি পেলো বাচ্চাটি, ট্রফি পেলো, ট্র, ট আছে ভিটামিন ই, তারপর ট ফর টোকোফেরল, ট্রফি পেলো ট্র তে টোকোফেরল। তারপরে টফি, ফ ফর এফ বা কে, ফি তে ফাই, পাইলো ভিটামিন কে এর পাইলো কুইনোন, কি পেলো ট্রফি, এফ ফ ফ থেকে ফাইলো কুইনোন। এটি ছিল ট্রিকটি। তো মনে রাখতে হবে যে ওয়ার্ডটি সেটি হলো রথ একে ট্রফি পেলো। তো বাচ্চাটি রথ একে ট্রফি এলো পেলো, তাহলে কি একে, রথ একে ট্রফি, এইটা মনে রাখলে আমাদের হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগেছে এবং এরকম ধরনের আরও ট্রিকের মাধ্যমে শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আমাকে, যাতে পরবর্তী আরও ভিডিও আপলোড করতে পারি। এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।